আসলে সব শেখা হয় না, আমরাও সব শিখতে পারিনি বিগত দিন ধরে। এখন এখান থেকে একটু শিখি, ওখান থেকে একটু শিখি, এর কাছ থেকে শিখি, ওর কাছ থেকে একটু জানি, এইভাবে নিজেকে সমৃদ্ধ করা আর কি। তো জি, আপনার বলছি আপনার ব্যক্তিগত কোনো আজকে কোনো প্রশ্ন আছে কিনা শেখার জন্য? আচ্ছা, আমার এই হোসনে রাফা আবার জয়েন করেছেন, তার একটা সমস্যা রয়েছে, আমি এই সমস্যাটা একটু সলিউশন দেওয়ার চেষ্টা করি। আপনারা হ্যাঁ, হোসনে রাফা শুনতে পাচ্ছেন? আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন, সেভ করেছেন, ওটা সেভ করেছেন আপনি HTML ফরম্যাটে। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাই, আমি স্ক্রিন শেয়ার করি, করলে আপনি হচ্ছে বিষয়টা আর একটু ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, যদি দেখা যায় থাকে, আমি এই যে গুগলে গেলাম, গুগলে যাওয়ার পরে এখানে আপনার ওই বইয়ের নামটা কি দেশে, আমি দেশে বিদেশে সৈয়দ মুস্তফা আলী, এই যে আমি দেশে বিদেশে লেখার পরে দেখেন এখানে লিঙ্ক চলে এসেছে, আপনারা লক্ষ্য করেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি যে সার্চ বক্সের ভিতরে এই দেশে বিদেশের কথাটা লিখেছি, প্রথম যে লাইনটা এসেছে দেশে বিদেশে সৈয়দ মুস্তফা আলী দেখেছেন, তারপরে দ্বিতীয় লাইন দেশে বিদেশে মুস্তফা আলী PDF ডাউনলোড এসেছে, এটাকেন দেশে বিদেশে PDF। আমি সেদিন আপনাকে যে ইনফরমেশনটা ফোনে ফোনে দিয়েছিলাম যে আপনি যে যে বইটি ডাউনলোড করবেন সেই বইটির নাম এবং লেখকের নাম লিখে লাস্টে PDF কথাটা লিখে দিবেন, এ দেখেন ঠিক তাই আছে, দেশে বিদেশে কথা লেখা আছে, মোস্তফা আলী লেখা আছে এবং শেষে PDF কথাটা লেখা আছে, আছে না ম্যাম? অথবা আপনি যে এই ফাইলটা নির্বাচন করবেন, এই ফাইলটা নির্বাচন করি, নির্বাচন করার পরে এই যে লিঙ্ক চলে এসেছে, প্রথমেই যে লিঙ্কটা দেখা যাচ্ছে এই যে এই এই লিঙ্কটার অ্যাড্রেসের নাম দেখেন pdfporo.com, ঠিক আছে, এই দেশে বিদেশে বই সৈয়দ মুস্তফা আলীর PDF ডাউনলোড, এখানে দেখেন ডিসক্রিপশনেও লেখা আছে, এই যে বিশ্ব সাহিত্য প্রকাশনায়, এটা আমি এই লিঙ্কের উপর একটু রাইট বাটন ক্লিক করে নতুন একটা লিঙ্কে আমি ক্লিক করলাম, ওপেন করলাম এই যে এই জায়গাটায়, এই যে এটা হচ্ছে আমার সার্চ লিঙ্ক গুগলের, আর এটা হচ্ছে নিউ পেজ ওপেন লিঙ্ক, এখানে আমি চলে আসছি, এখানে অনেকগুলো দেখেন অ্যাড আসবে, বিভিন্ন অনেক ঝামেলা কিছু দেখাবে, কিন্তু এর মধ্য থেকে আপনাকে শেয়ার হতে হবে আসলে আমার বইয়ের লিঙ্কটা কোন জায়গায়, আপনি এই পেজের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, দেখবেন যে অনেক কিছু এই যে এই অ্যাডগুলো এসেছে, মানে একজন নতুন ইউজারের সবচেয়ে বড় সমস্যা হয় যে আসলে বইয়ের লিঙ্কটা কোন জায়গায় এটা খুঁজে বের করা, কারণ এই যে ব্লগ সাইটটা যারা তৈরি করেছে তারা ইনকাম করে এই যে বিভিন্ন ধরনের অ্যাড দিয়ে, যার কারণে আপনাকে এই বইয়ের যে মূল লিঙ্ক এই লিঙ্কটা খুঁজতে একটু বিড়ম্বনায় ফেলে দেয়, আপনি এখানে ওখানে ক্লিক করবেন, যত ক্লিক করবেন ওরা তত প্রফিটেবল হবে, এই কারণে আগে আপনাকে বুঝতে হবে যে আসলে এদের লিঙ্ক এখানে আছে কিনা, বা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, এখানে লিঙ্ক দেন প্রথম লিঙ্কই দিয়েছে ক্যাটাগরি ভ্রমণ ও প্রবাস বা ক্লাসিক বই PDF,
বিশ্ব সাহিত্য কেন্দ্র পিডিএফ, কিন্তু এর সাথে কোনো লিংক নেই, এটা জাস্ট একটা ছবি আকারে দিয়েছে। ফরম্যাট পিডিএফ, দেশে বিদেশে বই লেখা দিয়েছে কিন্তু কোনো দেখেন লিংক দেয়নি, এখানে আমি ক্লিক করছি কিন্তু কোনো লিংক দেয়নি। সেই লিঙ্কটাকে আপনাকে এখানে যে আমি ক্লিক করছি কিন্তু কোনো রেসপন্স নেই, কারণ এটা একটা ইমেজ আকারে দিয়েছে। কীভাবে এই যে রাইট বাটন ক্লিক করলেও আপনি কোনো রেসপন্স পাবেন না। এই যে ভ্রমণ সমগ্র হুমায়ুন আহমেদ পিডিএফ, এটা তো হুমায়ুন আহমেদের বই, এখানে একটা লিঙ্ক জুড়ে দিয়েছে, কিন্তু আসলে কিন্তু বইয়ের লিঙ্কটা খুঁজে বের করা কষ্ট। এখন এখানে একটা কথা বলছে ডাউনলোড নাও দেশ বিদেশে বুক বাই সৈয়দ মোস্তফা আলী পিডিএফ। এই যে ছোট্ট করে একটা ডাউনলোড লেখা আছে দেখেন লাল কালি দিয়ে, এটা হেডিংটা দিয়েছে বিড়ম্বনা কীভাবে সৃষ্টি করে দিয়ে, এই যে ছোট্ট একটা লিঙ্ক এখানে দিয়েছে, তারপরেও এই লিঙ্কে ক্লিক করলে আমরা বই পেতেও পারি নাও পারি। তো আমরা এই বইয়ের উপরে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন নতুন আরেকটি পেজ ওপেন হয়েছে। এই পেজে দেখেন একটা পেজ এখানে উপস্থিত হয়েছে, এই পেজটা আপনার দেখাচ্ছে ওপেন উইথ গুগল ডক, কিন্তু এটা হচ্ছে পিডিএফ ফাইল। এই যে এখান থেকে লেখা আছে উপরে কর্নারে দেখা যাচ্ছে, এই যে দেশে বিদেশে এডিশন 13 আলী সৈয়দ মোস্তফার উল্টিয়ে দিয়েছে বাঙালি, এই যে পিডিএফ। এখন এটার বিস্তারিত যদি আমাকে দেখতে হয় তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত খানিক বেশ খানিক একটু টেনে আমি দেখতে পারি। নিচে নামিয়ে নিলাম যে আসলে এটা অরিজিনাল বই কিনা। হ্যাঁ, এই যে দেশে বিদেশে সৈয়দ মোস্তফা আলী, এই যে অরিজিনাল বইটা, এটা পিডিএফ আকারে আছে। এটা যখন ডাউনলোড করে নিতে পারবো তখন আমরা এটা ফুললি দেখতে পারবো। এই দেখেন বইটা, না এইভাবে এইভাবে আপনি বারবার খুঁজে বারবার পড়তে গেলে আপনার বিড়ম্বনার সৃষ্টি হবে। সেক্ষেত্রে কি করবেন, এই যে আপনার এই যে ডান পাশে কিছু অপশন আছে দেখেছেন, এখানে আপনি যে গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, এটা ডাউনলোড করতে পারবেন। আপনি এই ডাউনলোড অপশনে এখানে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এই দেখেন নিচে বাম পাশে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে নিচের এই যে বাম পাশে এই জায়গাটায়, আমি এই যে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটায় ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। এখন ফাইলের সাইজটা কত বড় তো আমার জানা নাই, এখানে অলরেডি পেজ হয়তো ওরকম হবে, কিন্তু ফাইলের সাইজ এই যে মেগাবাইট নিচেই দেখাচ্ছে, আপনারা দেখেন যে ইতিমধ্যে যে 20 মেগাবাইট ডাউনলোড হয়েছে। তো আপনি হ্যাঁ, সম্ভবত বইটি ডাউনলোড হলো। আমরা এই যে এখানে এই বইয়ের উপর রাইট বাটন ক্লিক করলে বইটাই ওপেন হবে, কিন্তু বইটা এখানে ওপেন করার থেকে আমরা যে প্রপারলি আমাদের একটা ওপেনের সিস্টেম রয়েছে সেটা আমরা একটা মিনিমাইজ করে দেব। আমরা ডিস পিসিতে চলে যাব, যে এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে গিয়ে এই যে এই ফাইলটা, এই ফাইলটা হচ্ছে আপনার প্রপার্টিসে দেখে নেবেন, এই যে পিডিএফ ফাইল, এটা এই দেখেন আপনি এই জায়গাটা লক্ষ্য করুন, এই যে এইটুকু হচ্ছে পিডিএফ ফাইল।